সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং পাশের বেল বাটন টার্ন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আসেন
Thank you.
We'll be right back.
তিনটার ফেব চালু হলো ইউটিউব চ্যানেল। তো আমি ইউটিউব চ্যানেল এখানে ইমেজটা চেঞ্জ করব। অ্যালবাম থেকে দিতে পারবেন ভাই, এমনি বললাম কই আছেন। আপনারা এখানে প্রসঙ্গ কিছু লিখতে পারেন। আমি এখানে একটা আপলোড দেব। হোম পে আসলে আমাদের আপনারা এগুলা চেঞ্জ টেঞ্জ করে দিতে পারবেন, চেঞ্জ করে দিতে পারবেন, নো প্রবলেম। তো তারপরে হচ্ছে হোম পে আসলাম অ্যাবাউট মিতে, অ্যাবাউট মি দেখেন যে অ্যাবাউট মিতে আমি সব কিছু ই করলাম, স্ক্রিন দিয়ে অফিসিয়াল। তো সব কিছু দিয়ে দিলাম, এখানে টাচ ভিডিও সব কিছু এখানে দিয়ে দিলাম। এখানে কিছু ভিডিও আপলোড করলাম, ভিডিওগুলো আপলোড করে দিলাম। তো এখানে এখান থেকে আপনারা সব কিছু করবেন। তারপরে অফিসিয়াল ঢাকা বাংলাদেশ, এখানে আমার ঠিকানাটা দিছি, এখানে অফিস, অফিসের যে এখানে একটা দিতে পারেন, এখানে ম্যাপ ছবি দেবো, এখানে একটা ম্যাপ দেবো। আচ্ছা ঠিক আছে, কালকে আসবে না মনে হয়? কালকে কি বার? কেন সে আবার কথা, কেন আমার ও কথাটা বলো? আমার তো রাত্রির গো মন ধরে ফেলেছে।
তো আমি এখানে আরো একটি ম্যাপ অ্যাড করে দিলাম। আমার এই কথাটা কেন কবে এরকম করে দিলাম তো ম্যাপে ছবিটা আমার তো কথা আছে এটা কোম্পানির লোক ধর সোহেলের কাছ থেকে যেটা আগে এটা বিস্তার করে দিয়ে দিলাম সোহেলের কাছে সোহেলের পরে চাইছে চ্যানেল আপনারা এখানে আপনারা ওনার বানাতে পারবেন যদি আর কাউ অন্য কাউকে এডিট টেডিট করার জন্য রাখতে পারেন তাহলে এখানে রাখতে পারবেন তো আমি আমার নিজের জন্য করছি তো এখানে সেটিং দেখতে পাচ্ছেন সেটিংগুলো আপনারা একটু দেখে দেখে নেবেন হবে যেন কোনো ভুল না থাকে সব কিছু দেখে নেবেন তো ভাবে দেখে নেবেন তো পাবলিশ করে দিলাম এখানে আমার নামটা আমি চেঞ্জ আমি এখানে পাবলিশ করতেছি না আপনারা এখানে যে কাস্টমাইজ নেমটা দিয়ে পাবলিশ করে দিবেন আমার এই বোধহয় এই ক্যারিয়ারে এমন বলতে বুঝবেন যে আপনারা ফালতু আপনারা এটা দেখে সবকিছু অ্যাকুরেট করে পাবলিশ করে দেবেন আমি ক্যান্সেল করে দিচ্ছি তো এই ওয়েবসাইটের যে প্রথম যে লিঙ্কটা এটা আমার যে নামটা এটা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে থাকবে এটা আপনারা কপি করে গুগলে গিয়ে আপনারা এডিট করে কাস্টমাইজভাবে ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন তো পেড ডিস্ক নিয়ে একটা ভুল ধারণা চলতেছে সবার যে আমি নাকি সানি ভাইয়ের পেড ডিস্কে কপি করছি তো এটা কোনো দিনও সম্ভব না আমি সানি ভাইয়ের পেড ডিস্ক কপি করি নাই এটা আমার নিজের মতে আমি নিজে তৈরি করছি সব কিছু আমার নিজের ভিডিও এটা অ্যাড করা তো আপনারা ভাববেন না যে এটা সানি ভাইয়ের পেড ডিস্ক তো এটা সম্ভব না তো আমার চ্যানেলটা একটু আপনাদের দেখাবো তো সরাসরি আমার চ্যানেলে চলে আসলাম আপনারা চ্যানেলটা সাজিয়ে নেবেন তো প্রথম হচ্ছে আপনারা কী করবেন VIDLQ এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিলে আপনারা সব কিছু দেখতে পারবেন সাবস্ক্রাইব ওয়াচ টাইম মানে একেবারে সব কিছু দেখতে পারবেন একটা ব্যানার অ্যাড করে নেবেন যেমন দেখেন আমি যে ব্যানারটা অ্যাড করে নিই সেই ব্যানারটা অ্যাড করে নেবেন এখানে লিঙ্কগুলো আপনারা ঠিক করে নেবেন ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার লাইকি এগুলো আপনাদের যদি এখানে দিতে ভালো লাগে আপনারা দিবেন দিয়ে এটা ঠিক করে নেবেন এখানে একটা কাস্টমাইজভাবে একটা ভিডিও দিয়ে এখানে এডিট করে নেবেন নো প্রবলেম তো তো আপনারা কীভাবে সাবস্ক্রাইব বাটন অ্যাড করবেন অলরেডি সব কিছু আপনারা দেখতে পারবেন এগুলো হচ্ছে আমার ভিডিও ক্যামেরার ভিডিও তো প্লে লিস্ট এখানে দেখেন আমার প্লে লিস্ট আছে প্লে লিস্ট দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে চলে গেল সেটিংয়ে চলে গেল তো সেটিংয়ে আসার পরে আপনারা চলে যাবেন এখানে দেখেন অনেক কিছু দেওয়া আছে অটো করা আছে আপনারা এখানে অটো এগুলো করে নিতে পারবেন আপনারা প্লে লিস্টগুলো প্রাইভেট করে রাখতে পারবেন সাবস্ক্রাইব প্রাইভেট করে রাখতে পারবেন এগুলো আপনারা এখান থেকে করে নিতে পারবেন নো প্রবলেম
তো আমার সেই স্টুডিওতে চলে যাব তো স্টুডিওতে চলে আসলাম তো এখানে আপনারা সাবস্ক্রাইব দেখতে পারবেন ওয়াচ টাইম দেখতে পারবেন সবকিছু দেখতে পারবেন যদি গো টু অ্যানালাইসিসে যান যদি অ্যানালাইসিসে গেলে আপনারা সবকিছু অলরেডি দেখতে পারবেন অ্যাভেলেবল এখানে দেখতে পারবেন এখান থেকে আপনারা সাবস্ক্রাইব বাটন টাইপ করে নিতে পারবেন দেখেন যে আমি একটা কাস্টমাইজ ভাবে একটা সাবস্ক্রাইব বাটন দিয়েছি এটা আপনারা অ্যাড করে নিতে পারবেন একটু ভিডিও চলে যাব তো আমি ভিডিওটাই চলে গেলাম দেখেন এই ভিডিওটা অলরেডি কালকে আপলোড করছিলাম কালকে আপলোড করছিলাম ভিডিওটা অ্যানালাইসিসে চলে যাব তো দেখেন 319 ভিউ হয়েছে 11.11 মিনিট ওয়াচ টাইম আসছে ভিডিওটাই তো দেখেন ভিডিওটা কিন্তু সবাই পুরো দেখছে তো আমি এখানে আর একটু এডিট করে দেখাবো এই যে দেখেন আপনারা এখানে হ্যাশট্যাগ ব্যবহার করবেন এই যে দেখেন আমি হ্যাশট্যাগ ব্যবহার করছি হ্যাশট্যাগগুলো আপনারা ব্যবহার করবেন হ্যাশট্যাগগুলো ব্যবহার করলে আপনাদের জন্য ভালো হবে তারপরে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ট্যাগ দিতে পারেন এই যে দেখেন আমি ট্যাগ দিছি এখানে আপনারা ইচ্ছা মতো ট্যাগ দিয়ে নিতে পারবেন ভিডিও অনুসারে এখান থেকে খুঁজে বের করবেন এখান থেকে র্যাঙ্ক দেখতে পারবেন সব কিছু দেখতে পারবেন এখান থেকে তো এইখানে হচ্ছে আপনার আপনারা কী করবেন ভিডিওটা যেদিন পাবলিশ করবেন সেদিনের ডেটটা দিয়ে দেবেন তাহলে সবার বুঝতে ভালো হবে তো এখানে সব কিছু দেখলেন অ্যাভেলেবেল হয়ে গেল তো আমি একটু পাশে যাব একটা ভিডিও আপনাদের অ্যানালাইজ শেষ করে দেখাবো তো দেখেন গোটো ভিডিও অ্যানালাইসে চলে আসলাম তো আমার এই ভিডিওটাই 627 ভিউ হয়েছে 12.6 হচ্ছে ওয়াচ টাইম আসছে 37 জন সাবস্ক্রাইব করছে আমার চ্যানেলটি এই ভিডিওটার মাধ্যমে তো দেখেন আমার ভিডিওটা কিন্তু সবাই প্রথমে শেষ পর্যন্ত দেখছে রিস করছে কতটুকু তা দেখতে পারবেন 1.2 কে পর্যন্ত রিস করছে দেখেন এখানে সব কিছু দেখা যাচ্ছে তো তারা এটা আপনারা একটু ফলো করবেন তো দেখেন এখানে ওয়াচ টাইম আছে 12.5 কে মোর দেন ভিউ হচ্ছে 1.2 মানে অ্যাকচুয়ালি সব কিছু এখান থেকে অ্যাভেলেবেল দেখতে পারবেন 37 জন প্লাস সাবস্ক্রাইব করছে আমার এই ভিডিওটার মাধ্যমে আর একটা ভিডিও দেখাবো আপনাদের তো এটা হচ্ছে পেডিক্সের ভিডিও তো পেডিক্স সম্পূর্ণই আমার নিজের এবং আমার কিছু বড় ভাই আছে জিএসএম সাইডে তাদের থেকে নেওয়া কিছু জিনিস নিয়ে আমি পেডিক্সটা তৈরি করছি তো অনেকে বলতেছে যে আমি সানিবার থেকে এটা নিছি তো দেখেন ট্যাগগুলো ধরবে এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন তো অ্যানালাইসিসে যাই ভিডিওটা তো দেখেন 1.6 কে ভিউ আসছে 44.7 আসছে ওয়াচ টাইম এই ভিডিওটার মাধ্যমে 30 জন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছে ভিডিওটার মাধ্যমে ভিডিওটা দেখছে চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তো একটু রিস অপশনে যাবো
তো দেখেন 7.8 এ ইনফরমেশন আসছে 9.5% ভিউ আসছে 1.6k তো দেখেন আমার ভিডিওটা কিন্তু জিরো থেকে শেষ পর্যন্ত দেখছে সবাই তো দেখেন ইউটিউব সার্চ করে কিন্তু বেশি দেখছে ইউটিউব সার্চ 43.7% তো সার্চের মাধ্যমে কিন্তু বেশি আসছে ভিডিওটা ফেসবুকে এখানে দেখছে মানে অ্যাকচুয়ালি আপনারা সবকিছু দেখতে পারবেন বিষয়গুলো আপনাদের জন্য ভালো হবে আর আপনারা সহজে ইউটিউব ছেড়ে যাবেন না ইউটিউব ভিডিও সোশ্যাল মিডিয়ায় একটি ভালো ভিডিও ভিডিও শেয়ারিং এর জন্য ইউটিউব এটা আমি মনে করি অনেক ভালো যারা ইউটিউবে এসে আপনারা দুই এক মাস বা তিন চার মাস পাঁচ ছয় মাস ভিডিও বানান আপলোড করেন দেখেন যে ভিউ হয় না আপনারা হুট করে কী করেন আপনারা চলে যান আপনাদের ইউটিউব ছেড়ে চলে যান তো আসলে এটা আপনারা করবেন না এটা করা আসলে ঠিক না তো একটা সময় আপনার সফলতা আসবেই তো আমি এই যে ভিডিও করতেছি অনেকে হাসাহাসি করে অনেকে রং তামাশা করে তো একটা সময় তারাই আপনার ফ্যান হবে যারা আপনার ভিডিও দেখে হাসাহাসি করবে তো এই ভিডিওটার অ্যানালাইসিসটা একটু দেখাবো আপনাদের তো এই ভিডিওটা হচ্ছে ভিউ আসছে হচ্ছে 281 মিনিট ওয়াচ টাইম আপনাদের যদি টাকা পয়সা দিয়ে কেনেন তাহলে কিন্তু এটা সম্ভব হবে না তো এই ওয়াচ টাইমগুলো 100% হওয়া লাগবে নাহলে আপনার কোনো দিনও ইউটিউব থেকে আন সম্ভব না তো 8.5% ভিউ আসছে হচ্ছে 281 দেখেন সবাই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছে সব কিছুই ঠিক আছে আমার মতে তো এটা করবেন আপনারা নিয়মিত ইউটিউবে ভিডিও নিজের ভিডিও আপলোড করবেন ট্যাগ দেবেন থাম্বনেল দেবেন না ইন্ট্রো দিবেন সব কিছু ইনশাল্লাহ আপনার নিজের থাকলে আপনি 100% মনিটাইজেশন পাবেন এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন তো ইউটিউব থেকে টাকা ইনকামের অপশন হচ্ছে আপনার Thank you.
কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পেলেন তো এই ভিডিওগুলো আপনাদের আমি শেয়ার করে দিতে পারি তো আপনারা দেখতে পেলেন সবকিছু তো এটা হচ্ছে আমার চ্যানেলের ভিডিও তো এই টিউ ও এই বিআইডি এই কিউ এটার মাধ্যমে আপনি করতে পারবেন এন্ড সবকিছু এখান থেকে অ্যাভেলেবল দেখতে পারবেন মূল ভিডিও শুরু করার আগে আপনাদের একটি কথা বলতে চাই তো আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে তাই আপনাদের কাছে আমার অনুরোধ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং পাশে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন 1993 সালে যখন সিটিসেল বাংলাদেশে আসে তখন হাতে একটা মোবাইল ফোন থাকা ছিল স্বপ্নের মতো অনেকটা এখনকার দিনে বিএমডব্লিউ গাড়ি থাকার মতো তাও এটা ছিল বড় অ্যান্টেনা যুক্ত খুবই সাধারণ ফোন যাতে কল করা ছাড়া আর কিছুই করা যেত না যদি কোনো ফোনে কয়েকটি রিংটোন থাকতো কিংবা কয়েকটা ভয়েস রেকর্ড করা যেত সেটাই ছিল অনেক কিছু তখন আপনি যদি বলতেন ভবিষ্যতে এখনকার মতো উচ্চ প্রযুক্তির কোনো ফোন আসবে তাহলে হয়তো লোকে আপনাকে পাগলই বলতো এতদিনে প্রযুক্তি দীর্ঘ পথ পাড়ি দিয়েছে ঝলমলে বড় টাচ স্ক্রিন চিত্তাকর্ষক ক্যামেরা এবং 3D ফেস রিকগনিশনের মতো উচ্চ তো আপনারা 100% ডিসক্রিপশনগুলো অ্যাকুরেটলি ব্যবহার করবেন তো এই ওয়েবসাইটটা কিন্তু আমার তৈরি করা ওয়েবসাইট আপনারা দেখতে পারেন আপনাদের যে ওয়েবসাইটটি দেখালাম সেই ওয়েবসাইটটি কিন্তু এই যে দেখেন আমি যে ওয়েবসাইটটি আপনাদের দেখালাম সেই ওয়েবসাইটটি এই যে আমি তৈরি করছিলাম দেখেন এই যে এসকে মিডিয়া অফিসিয়াল তো এখান থেকে কিন্তু আপনার ইচ্ছা করলে ভিডিও যদি প্লে করেন পেলে হবে দেখতে পারতেছেন ইউটিউবের মতোই কিন্তু এখানে ভিডিওগুলো ই হলো তো এই ওয়েবসাইটটি কিন্তু আপনাদের আমি বানানো শেখাইছি এই যে অ্যাবাউট মি দেখেন অ্যাবাউট মিতে এখানে আমার সব কিছু আছে লেখা আছে তো এইটাও আপনারা সেমভাবে আপনারা করে নিতে পারবেন আমি কিন্তু এইখানে এই যে আমার আমি এই ওয়েবসাইটটা কিন্তু তৈরি করছি তৈরি করার পরে আপনাদের দেখাইছি যে আপনারা কীভাবে এটা তৈরি করবেন তো এটা হচ্ছে আমার ডিসক্রিপশন আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর এই যে আপনারা বলেন যে ভাই পেডডিক্সের পাসওয়ার্ড কই পেডডিক্সের পাসওয়ার্ড কই আপনারা এভাবে কমেন্ট না করে আপনারা হোয়াটসঅ্যাপে কল দেন হোয়াটসঅ্যাপে কল দিলে সবথেকে বেটার হবে আমি পাসওয়ার্ড দিয়ে দিব আমি এই পর্যন্ত সবাইকে ফ্রিতে পাসওয়ার্ড দিছি আমি কিন্তু এই পেডডিক্সের জন্য কোনো টাকা নেয়নি কারোর কাছ থেকে এই পর্যন্ত তো অনেকে আমাকে রং মনে করতেছে আমি এই পর্যন্ত কারোর কাছ থেকে টাকা নেয়নি এই যে দেখেন পাসওয়ার্ড ভাই বলেন কি পাসওয়ার্ড তো আপনারা সবাই হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপে নক দিলে আমি 100% আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব আর কোনো টাকা পয়সা ছাড়াই তো এগুলো হচ্ছে আমার ভিডিওর ট্যাগ দেখেন ট্যাগগুলো কিন্তু এখানে অ্যাকুরেট শো করছে তো এখানে আপনারা সব কিছু দেখতে পারবেন তো আপনারা পেডডিক্সের পাসওয়ার্ডটা পেডডিক্সের পাসওয়ার্ডটা আপনারা পেয়ে যাবেন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেন তো আপনারা পেডডিক্সের পাসওয়ার্ড নেওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ দেন ফোন করবেন আমি কিন্তু ওইখান থেকে পাসওয়ার্ড দিয়ে দেবো যারা যারা পাসওয়ার্ড নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন দেখেন যে সবাই কিন্তু কমেন্টে পাসওয়ার্ড চান তো আসলে এইটা পাসওয়ার্ডটা কিন্তু আমি দিই না দেখেন এই যে একটা কমেন্ট দেখেন তো কমেন্টটা কিন্তু আমি তাকে ফ্রি দিছি যার কারণে কিন্তু সে এইখানে একটা কমেন্টস করছে তো যাদের যাদের কমেন্ট যাদের যাদের আপনার পেডডিক্সের পাসওয়ার্ডটা প্রয়োজন তারা আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে
তারা তারা আমার সঙ্গে WhatsAppে যোগাযোগ করবেন, WhatsAppে যোগাযোগ না করলে কিন্তু আমি ফোন দিবেন না আমাকে, WhatsAppে নক দিলে আমি আপনাদের পাসওয়ার্ড দিয়ে দেব 100% শিওর, কিন্তু আপনারা আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। ক্রেডিটস পাসওয়ার্ড চাচ্ছে উনি, তো আপনারা আমাকে WhatsAppে নক দিবেন, আমি সেখান থেকে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেব। ডাউনলোড করতে পারবেন। তো আপনারা যারাই পেডিসটা ব্যবহার করতেছেন, আপনারা 100% ক্র্যাক ইউজ করার চেষ্টা করবেন না, ক্র্যাক দিয়ে আপনারা কোনোদিনও সফল হতে পারবেন না, 100% বক্স প্রয়োজন হবে আপনাদের। তো এটা আপনারা মাথায় রাখবেন, এই যে আমি যে ক্র্যাকগুলো দিছি, তো এই ক্র্যাকগুলো কিন্তু আপনার 100% ওয়ার্কিং কাজ করে ক্র্যাকগুলোই, কিন্তু আপনারা সারা জীবন কিন্তু এই ক্র্যাকগুলো দিয়ে কাজ করতে পারবেন না, আপনাদের ডিভাইস প্রয়োজন হবে। হান্ড্রেড পার্সেন্ট আপনারা ডিভাইস কিনে নেবেন, আর ডিভাইস কিনে নিলে সব থেকে বেটার হবে। তো এই ভিডিওটা আপনারা দেখতে পারেন, সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড কীভাবে আপনারা ইউটিউবের সঠিক নিয়মটা মেনে ইউটিউবে ভিডিও আপলোড করবেন সেই নিয়মটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কি করবেন, আপনারা ডিসক্রিপশন বক্সটা একটু অ্যাকুরেট করে দিবেন, তাহলে সব থেকে বেটার হবে। ইউটিউবের লিঙ্ক দিতে পারেন, ফেসবুক পেজের লিঙ্ক দিতে পারেন, মেইলটা দিয়ে দিতে পারেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে পারেন, এখানে ফোন নাম্বার দিতে পারেন। তো এগুলো আপনারা করতে পারেন। আর আপনাদের চ্যানেলের লোকেশনটা 100% ইন্ডিয়া দেওয়া থাকতে হবে, তা নাহলে কিন্তু সম্ভব হবে না আপনাদের মনিটাইজেশন, ইন্ডিয়া অথবা ইউনাইটেড স্টেট, এছাড়া কিন্তু আপনারা কোনো দিনও মনিটাইজেশন পাবেন না। তো শুধু শুধু আপনাদের কষ্ট করা হবে। তো এটা আপনারা অ্যাকুরেটলি দেখেন, দেখেন আমার চ্যানেলটি কিন্তু কাস্টমাইজ ভাবে আছে এখানে আপনাদের। তো এটা আপনারা দেখে নেবেন, এখান থেকে অ্যানালাইসিস করে দেখতে পারবেন ভিডিওর র্যাঙ্ক, ভিডিওটা কেমন র্যাঙ্ক করছে। তো এই ভিডিওটার ভিউ আসছে হচ্ছে 181 মিনিট, 3.9% ওয়াচ টাইম, এবং 3 জন সাবস্ক্রাইব করছে চ্যানেলটি। তো এটা আপনারা 100% ফলো করবেন এবং ভিডিওর ট্যাগগুলো অ্যাকুরেটলি দিয়ে দেবেন, ইনশাল্লাহ আপনারা এক সময় আপনাদের ইউটিউব চ্যানেলে সফলতা আসবেই। এটা আপনারা ফলো করবেন, ইনশাল্লাহ সফলতা আসবেই আপনাদের। তো অনেকে বলেন যে আমি পেডিক্সের লিঙ্কটা ভুল দিছি, বাট এটা কিন্তু লিঙ্কটা কিন্তু 100% ঠিক আছে, আপনারা ইজিভাবে ডাউনলোড করতে পারবেন। প্রথমবারেই ডাউনলোড অপশনটা চলে আসে। আচ্ছা, এখানে লিঙ্কটা মনে হয় ভুল দেওয়া আছে, আপনারা পেডিক্সের আসল লিঙ্কে চলে যাবেন, আসল লিঙ্কে যেয়ে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন, এখানে আসল লিঙ্কটা দেওয়া আছে। এই এই ভিডিওটায় আসল লিঙ্ক দেওয়া আছে পেডিক্সের, এটা এইখান থেকে আপনারা ডাউনলোড করবেন। তো অ্যাবাউটে গিয়ে একটু দেখাই, তো অ্যাবাউটে আপনাদের চ্যানেল সম্পর্কে কিছু লিখে দিবেন এইখানে। তো এখানে এই যে আমার লোকেশনটা কিন্তু ইন্ডিয়া দেওয়া আছে, এই যে আমার মেইলটা আপনারা দেখতে পাচ্ছেন, মেইলটা অ্যাড করা, এবং লিঙ্কগুলো কিন্তু 100% অ্যাকুরেট করা। তো কমিউনিটিতে এখানে আপনারা যে কোনো পোস্ট করতে পারবেন, আপনারা ফেসবুকে যেমনভাবে পোস্ট করেন তেমনভাবে আপনারা এখানে পেস্ট করে পোস্ট করতে পারবেন ফটোগুলো। তো দেখেন ওইখানে আমি এই যে পোস্ট করছি, এই পোস্টগুলো আপনারা করতে পারবেন যেভাবে, যাদের চ্যানেলে 1000 বা 2000 সাবস্ক্রাইবার আছে তারা এটা তাদের চ্যানেলে এটা সম্ভব, তা নাহলে সম্ভব না।
এটাকে বলে কমিউনিটি ট্যাব। এটার মাধ্যমে আপনারা বিজ্ঞাপন দিতে পারবেন। এই যে আমি একটা ওয়ালটনের 64 GB পেন ড্রাইভের একটা ফটো আপলোড করে দিছি, তো দেখেন এগুলো কিন্তু সব কমিউনিটি ট্যাব। তো লিংকটাও কিন্তু ঠিক আছে, দেখেন আমি লিংকে ঢুকলাম। হ্যালো বন্ধুরা, লিংকটাও কিন্তু ঠিক আছে, অ্যাকুরেট আছে, লিংকটাও 100% ঠিক আছে। এবং কমিউনিটি ট্যাবে যে আমি যে পোস্টটা করছি এটাও ঠিক আছে। তো আমি অনলাইনে দুইটা সেবা দিচ্ছি আপনাদের, এক হচ্ছে ইউটিউব মার্কেটিং, আরেকটি হচ্ছে আপনারা যারা মোবাইলের কাজ শিখতে চান, ফ্ল্যাশ ফাইল ফ্ল্যাশ করা টোরা এসব শিখতে চান, অনলাইনে কীভাবে ফ্ল্যাশ করা যায়, কীভাবে আনলক করা যায়, কীভাবে কান্ট্রি লক খোলা যায়, এসব ধরনের বিষয় আমি টিম ডুয়ারের মাধ্যমে 100% এগুলো আপনাদের করে দিই। তো আপনাদের যারা মোবাইল ইউজ করেন তাদের মোবাইলগুলো কিন্তু একসময় ইউজ করতে করতে ফোন মেমোরি ভরে যায়, যার কারণে ফোনে ফ্ল্যাশ করার প্রয়োজন হয়। তো আপনারা চেষ্টা করবেন, না পারলে আমাকে নাম দেবেন, আমি টিম ডুয়ারের মাধ্যমে আপনাদের সেবাটা দেওয়ার চেষ্টা করব। তো টিম ডুয়ারের মাধ্যমে অথবা এনিডিক্সের মাধ্যমে, দুইটার মাধ্যমে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এটা হচ্ছে টিম ডুয়ার, এটা টিম ভিউয়ার, আর এটা হচ্ছে এনিডিক্স। দুইটার মাধ্যমে আপনাদের মোবাইল এবং কম্পিউটার দুইটাই আমি কন্ট্রোল করতে পারবো। তো যে কোনো হেল্পে আপনারা আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দিবেন, আমি আপনাদের কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব। সেটা আপনার মোবাইল হোক আর কম্পিউটার হোক, কম্পিউটার হলে একটু ভালো হয়। তো দেখেন আমি কিন্তু এনিডিক্সেও আপনাদের এখানে আপনারা যে সফটওয়্যারটা ইনস্টল করবেন সেই সফটওয়্যারের এটা এখানে দিবেন, আপনাদের আইডিটা দিবেন। আপনাদের আইডিটা দিলে কিন্তু আমি কানেক্ট করব। কানেক্ট করলে আপনাদের যে পিসিটা এবং মোবাইলটা সেটা কিন্তু আমার কন্ট্রোলে চলে আসবে। সেম প্রসেস টিম ভিউয়ারে দেখেন এখানে আপনারা আইডি দিলে আমি এখান থেকে সরাসরি কানেক্ট করতে পারবো। তো এই ছিল আজকের আমার ভিডিও। তো আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, আমার আপডেটগুলো পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।